কালী পূজোর প্রতিমা বিসর্জন ঘিরে উত্তাপ ছড়ালো গড়িয়াহাটে। কাকুলিয়া ও বালিগঞ্জ স্টেশন রোডের দুটি ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। চলে ইট বৃষ্টি, লাঠি নিয়ে হামলা, সংঘর্ষের মধ্যে পড়ে জখম হয় শিশুসহ কয়েকজন মহিলাও। তাদের বিভিন্ন নার্সিংহোম ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অনেক দেরিতে আসায় ঝামেলা মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমি চুপচাপ গাড়িতে বসেছিলাম, আবার আমাকে একটা লোক নামিয়ে দিল। আমি যাচ্ছিলাম তো আকাশ বলে ছেলে একটা রেলগেটের ওইখানে থাকে, আমাকে খুব জোর কাঁচে বোতল ছুঁড়ে মেরেছে। 10 নম্বরে যখন ঢুকেছি তখন দেখি ওরা প্রথমে একটা আমাদের একটা ভাইয়ের সাথে ঝগড়া হলো, তখন আমরা গিয়ে যেই বলছি যে কি হলো, তখন ওরা হাত জোর করে আমাকে বলছে যদি আমাদের ফল্ট হয়। ওরা কিন্তু হাত জোর করবে না, ওরা তখন হাত জোর করে এটা বলছে যে দিদি ভাই আমাদের ভুল হয়ে গেছে, চলে যান। অন্যদিকে টালিগঞ্জে বিসর্জনের সময় তুলকালাম ক্লাব সদস্যদের ছোঁড়া বাজিতে জখম হলেন কয়েকজন মহিলা ও শিশু। অভিযোগ, শাহনগর শ্মশানকালী পুজোর সদস্যরা মদ্যপ অবস্থায় বাজি ফাটাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়ানো মহিলা ও শিশুদের দিকে তারা বাজি ছুড়ে দেন, এর ফলে কয়েকজন জখম হন। তৃণমূলের দুই প্রভাবশালী নেতার অনুগামীদের মধ্যে চাপানোত দীর্ঘদিনের, সম্প্রতি পুজোর পরিচালন ক্ষমতা চলে যায় রাজ্যের এক মন্ত্রীর অনুগামীদের দখলে, তারপর থেকেই গণ্ডগোলের সূত্রপাত। জখম মহিলা ও শিশুদের তরফে এক পক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। আমরা বাড়ির সামনে শ্মশানকালী বিসর্জন যাচ্ছে বলে আমরা দেখতে এসেছি, ওই সময় একটা সেল বসানো হয়েছিল, সেলটা জ্বালানো হয়েছে, জ্বালানোর পর লাঠি মেরে ফেলে দিয়েছে আমাদের দিকে ইচ্ছাকৃত করে। ফেলে দেওয়ার পর আমার সেলটা এসে পুরো আমার নাইটির তলায় এসে পুরো পুরে মানে দাউ দাউ করে ওখানটায় ফেটেছে, যেটা আকাশে ফাটে সেটা নিচে আমার পায়ে এসে ফেটেছে, তার ফলে পুরো ফেটে গেছে জায়গাটা, আর রক্ত বেরিয়েছে, আর আমার জামাটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। প্রসেশনের নামে এটা একটা দুর্নীতি চলছে, কারণ হচ্ছে এখানে প্রসেশন করবে ঠাকুরের প্রসেশন, মদ খেয়ে লোক যাবে এখানে, 80% লোক মদ খেয়ে সেখানে প্রশাসনও কিছু দেখছে না, আর যে যারা পুজো করছে সেই কমিটির লোকও কিছু হচ্ছে না। আমার তো মনে হয় কমিটিকে দায়ী করা উচিত যে কমিটি কেন এটার ব্যাপারে দায়িত্ব নিচ্ছে না, যে একটা অত বড় প্রসেশনটাকে সুষ্ঠুভাবে যাতে চালাতে পারে।